হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন অনলৌকিকের লাস্ট এপিসোড মানে এপিসোড 5 নিয়ে কথা বলবো, যেটা অলরেডি রিলিজ হয়ে গেছে এবং এই এপিসোডটার নাম হচ্ছে দ্বিখণ্ডিত। তো এপিসোডটার রান টাইম হচ্ছে 24 মিনিট এবং এখানে গল্পটা এমনভাবেই দেখানো হয়েছে তোমাদেরকে যে আমি যদি গল্পটার ব্যাপারে একটু এখানে ডিটেলসে বলে দিই তাহলে পুরোপুরি সেটা স্পয়লার হয়ে যাবে, যেটা আমি অবশ্যই দিতে চাই না। তবে আমি একটু বেসিক প্লটটা তোমাদেরকে বলতেই পারি। সেটা হচ্ছে এখানে ইফতেখার দিনার একটা ক্যারেক্টার প্লে করছে, যে হচ্ছে গভর্নমেন্ট অফিসের এমপ্লয়ি। সে একদিন একটা পুলিশ স্টেশনে যাবে, পুলিশ স্টেশনে গিয়ে এসআইয়ের সাথে ওখানে তিনি অনেক রকমের কথা বলবেন এবং যখন এপিসোডটা শুরু হবে 2-3 মিনিট পর তিনি এখানে নিজে বলবেন যে আমি এখানে 3টে গল্প বলবো এবং লাস্টে এমন একটা জিনিস বলবো যে জিনিসটার সাথে 3টে গল্প কিন্তু রিলেট আছে, জড়িয়ে আছে। তো তার জন্যে অবশ্যই তোমাদেরকে ধৈর্য ধরতে হবে, এটা অডিয়েন্সে উনি বলেই দিচ্ছেন। তো এসআইকে উনি পুলিশ স্টেশনে গিয়ে 3টে বিভিন্ন রকমের এখানে গল্প শোনাবেন, তার সাথে অনেকক্ষণ ধরে বকবক করতে থাকবেন এবং তিনি একাই এসআইয়ের সাথে বকবক করছে, আশেপাশে কী হচ্ছে তার কোনো যায় আসে না। এবং লাস্টে তিনি একটা জিডি করবে একটা কেস নিয়ে, এবং সেই কেসটা কী এবং জিডি কেন করতে যাচ্ছে এবং তিনি যে গল্পগুলো যে বললেন এই গল্পগুলোর সাথে জিডির কেসটা কীভাবে রিলেটেড আছে সেটা জানতে গেলেই তোমাদেরকে এই এপিসোডটা দেখতে হবে। তো এখানে কনসেপ্টটা কিন্তু আমার বেশ দারুণ লেগেছে, মানে এরকম ধরনের গল্প আমি সিরিয়াসলি আগে কোথাও দেখিনি। তো এখানে দ্বিখণ্ডিত মানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে একটা ক্যারেক্টারই দুটো জায়গায় থেকে দুটো বিভিন্ন ঘটনা ঘটাচ্ছে। তো এখানে কিন্তু সেই জিনিসটাই এখানে ইফতেখার দিনের যে ক্যারেক্টারটা প্লে করছে তিনি যে গল্পগুলো বলবে সেগুলোর কিন্তু থিম বা কনসেপ্ট এরকমই বোঝাতে চেয়েছেন যে একটা লোক একটা জায়গায় একটা কাজ করছে, আবার সেম লোকই অন্য জায়গায় আবার অন্য কাজ করছে। তো এই কনসেপ্টটা এখানে ব্যবহার করা হয়েছে, যেটা বেশ ইন্টারেস্টিং। এবং এখানে যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে একটা ক্যারেক্টারকেই কিন্তু এখানে মূল কনসেপ্টে রাখা হয়েছে এবং তাকেই কিন্তু পুরো ক্যামেরা ফোকাস করে থাকবে ফ্রম দ্য বিগিনিং। এখানে যখন তিনি পুলিশ স্টেশনে ঢুকবে সেখান থেকে একদম এন্ড অবধি তিনি নিজে কিন্তু পরপর গল্পগুলো এখানে বলতে থাকবেন এবং ফোকাসটা কিন্তু তার দিকেই পুরো করা থাকবে। তো এটা হয়তো মানে তোমরা যারা একটু স্লো স্ক্রিন প্লে বা তোমরা যারা একটু এরকম ধরনের জনার পছন্দ করো না বা এরকম কনসেপ্ট যাদের ভালো লাগে না তাদের হয়তো একটু বোরিং লাগতে পারে, বাট আমি এটুকুই বলবো তোমরা এই এপিসোডটা অবশ্যই দেখো। লাস্টের যে তোমরা সারপ্রাইজ প্যাকেজটা পাবে, যে ক্লাইম্যাক্সটা এখানে দিয়েছে, সেটা রীতিমতো তোমাদের মাথা ঘুরে যাবে, মাথা ঘুরে যেতে বাধ্য। মানে আমি ক্লাইম্যাক্সটা দেখে ভাবতেই পাইনি যে এরকম একটা চমক পেতে চলেছি। তো অ্যাক্টিংয়ের দিক থেকে কিন্তু ইফতেখার দিনের পুরো নিজে ফাটিয়ে দিয়েছে, জাস্ট নিজেই পুরো একা এপিসোডটায় তিনি ছিলেন, তাকেই ফোকাস করা ছিল। তো তিনি জাস্ট অনবদ্য অভিনয় করেছে এবং ক্যামেরা ডিপার্টমেন্টে যদি কথা বলি শুধু তার দিকেই কিন্তু ফোকাস করে এমনভাবে এখানে ক্যামেরাটা রাখা হয়েছিল পজিশনে যে মনে হচ্ছে তিনি আমাদেরকে নিজেই গল্পটা বলছে, এমন স্বাবলম্বভাবে এখানে তিনি অ্যাক্টিংটা করেছেন যে মনে হচ্ছে তিনি আমাদেরকে হয়তো গল্পগুলো শোনাচ্ছেন যে কী হচ্ছে না হচ্ছে। এবং তোমরা যখন গল্পের শুরুতে যখন যাবে দেখতে পাবে যে এখানে স্টার্টিংয়ে কিন্তু একটা মারুতি ভ্যান দেখাচ্ছে যেখানে কয়েকটা প্যাসেঞ্জার আছে এবং ফোকাসটা কিন্তু পুরোপুরি একটা মানুষের দিকেই ছিল, মানে পেছন দিক থেকে ক্যামেরার পজিশনটা ছিল এবং সামনে 2-3 জন বসে আছে, পেছনে 1 জন বসে আছে। তো এই পজিশনটা কিন্তু আমার দারুণ লেগেছে এবং ওখানেও ওই 4-5 জন প্যাসেঞ্জার বেশ অন্যরকম ভিন্ন ধারার কথোপকথন করছিল, মানে কুকুরের মাংস খাবার নিয়ে কটা ইঞ্জেকশন দেবে না দেবে এই কথাগুলো বলছিল। তো তারপরেই কিন্তু মূল যে প্লটটায় চলে যাবে, জিডিতে গিয়ে যে কথাগুলো বলবে, তো সেই পার্টটা কিন্তু আমার দারুণ লেগেছে। 24 মিনিট কিন্তু কীভাবে কেটে গেল না আমি সিরিয়াসলি বুঝতে পারলাম না। আমার এইটুকু লাস্টে দেখে মনে হচ্ছিল যে আরেকটু যদি দেখাতো, আরেকটু যদি আমাদের এক্সপ্লেন করতে পারতো বা এরপর কী হচ্ছে না হচ্ছে সেগুলো যদি দেখাতো তাহলে খুব ভালো হতো। বাট এটুকুই বলবো যে ইটস আ মাইন্ড ব্লোয়িং এপিসোড। অনলৌকিক যেভাবে শেষ করলো সত্যি একটা তারিফ করার মতো ওয়েব সিরিজ এটা বানিয়েছে এবং আমার প্রত্যেকটা এপিসোডই দারুণ লেগেছে, যদিও বা আমি এপিসোড 4টা আমি রিভিউ করিনি। বাট সিরিয়াসলি প্রত্যেকটা এপিসোড কিন্তু বিভিন্ন ধারার ছিল এবং প্রত্যেকটাই কিন্তু একে অপরের থেকে অন্যরকম এবং তোমাদের কিন্তু দারুণ লাগবে দেখতে। তো দ্বিখণ্ডিত যদি তোমরা দেখে থাকো তো অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।